সুযোগ না দিয়ে ক্ষমতাসীন দলের ডাক্তারদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন দুরভিসন্ধিমূলক। গুরুতর অসুস্থ ব্যক্তির চিকিৎসা নিয়ে এটি এক চরম তামাশা। এর মাধ্যমে বেগম জিয়ার মানবাধিকার কেড়ে নেওয়া হলো। বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত হওয়ার আশ্বাস দেওয়ার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী কথা রাখেননি। আওয়ামী লীগ দল হিসাবে প্রকৃতিগতভাবেই ডাবল স্ট্যান্ডার্ড। দেশনেত্রীর চিকিৎসা নিয়ে ছিরিমিনি খেলার অপরিণাম দর্শিতার মাশুল একদিন তাদের দিতেই হবে। 57 ধারার অপপ্রয়োগ হয়েছে উল্লেখ করে তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হওয়ার সঙ্গে সঙ্গে তা বিলুপ্ত হয়ে যাবে, তবে সেই ধারায় হওয়া মামলাগুলো যথারীতি চলবে। নতুন আইনের 32 ধারায়ও কিছুটা সংশোধন আনা হবে বলেও জানান তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় মন্ত্রী এ তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়িত্বশীল করতে আইনি নিয়ন্ত্রণ নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এর উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। বিতর্কে উঠে আসে, দেশের মূলধারা গণমাধ্যম আইনি কাঠামোর মাধ্যমে পরিচালিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের জবাবদিহিতা এখনো নিশ্চিত করা যায়নি। আইন এবং যে ডিজিটাল নিরাপত্তা আইনটা আগে ছিল সেটিকে ঢেকে সেটিকে আরো বড় করে আমরা আরো অনেক ভালো ভালো জিনিসগুলো নিয়ে এসেছি। তথ্য প্রযুক্তি আইন না থাকা সত্ত্বেও যখন একজন ব্যক্তি দীর্ঘদিন জেলে বন্দী থাকতে পারেন, তাহলে তথ্য প্রযুক্তি আইন থাকলে আজকে 3 কোটি ফেসবুক বা সামাজিক যোগাযোগ ব্যবহারকারী তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আজকে আমরা সঙ্গে। তথ্য প্রযুক্তি মন্ত্রী তার বক্তব্যে জানান, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সংসদীয় কমিটি চূড়ান্ত করেছে। 57 ধারা কিন্তু আইনটির 6 এবং 9 সংস্করণও ছিল, সেই আইনটির অপপ্রয়োগ এই অপপ্রয়োগ কিন্তু সরকার করেনি, এটি স্পষ্ট করে বলা দরকার। ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হওয়ার সাথে সাথে 57 ধারা বিলুপ্ত হবে। পূর্ব মামলাগুলো তার নিয়ম অনুসারে আইসিটি অ্যাক্টের 57 ধারা যেটা বিলুপ্ত সেটার অনুপাতে বিচার করতে হবে। 32 ধারায় গুপ্তচর বৃত্তি বলে একটি শব্দ ছিল এবং সেটি সকলেরই লেগেছে। গুপ্তচর বৃত্তি নামক শব্দটি 32 ধারায় রাখা হয়নি। যদি কেউ অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট কেবলমাত্র লঙ্ঘন করেন তখন সেটি একটি শাস্তিযোগ্য অপরাধ হবে। আপনি দুর্নীতির জন্য ছবি তুলবেন না, আপনি পারলে সমস্ত ডেটা আইনে প্রকাশ করে দেন, এই আইন আপনার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমান বিশ্বে মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে, এর অপব্যবহার নিয়ন্ত্রণই এখন বড় চ্যালেঞ্জ। মত, সহমত, ভিন্ন মত সকলেই কিন্তু একত্রিত হয়ে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হবে। আমরা যে আইনটি করতে যাচ্ছি সেই আইনটি যদি আরো কোথাও প্রয়োজনীয় রিপেয়ার করা লাগে, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, সংসদে মন্ত্রীরা রয়েছেন, মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রয়েছেন, সকলে মিলে কিন্তু সেই জায়গার জন্য আমরা একটা সঠিক পথে আমরা ধাবিত হব। প্রতিযোগিতায় প্রস্তাবের বিপক্ষের দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় জয়লাভ করে। বিদেশে অর্থ পাচার, দেশের মধ্যে ধনী দরিদ্র বৈষম্য বাড়া আর সার্বিকভাবে সামাজিক ন্যায় বিচার নষ্ট হওয়ার পেছনে ব্যাংক থেকে ঋণ নিয়ে তা ফেরত না দেওয়ার সংস্কৃতি কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। এত আলোচনা সমালোচনার মধ্যেও এক বছরে খেলাপি ঋণ 15,000 কোটি টাকা বেড়ে যাওয়াকে অবাধ লুটপাটের প্রমাণ হিসেবেই দেখছেন তারা। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাবে দেশে খেলাপি ঋণের পরিমাণ 89,000 কোটি টাকা, যদিও অর্থমন্ত্রী নিজে মনে করেন তা 1,00,000 কোটি ছাড়িয়ে গেছে। ব্যাংকিং খাতের সুশাসন নিয়ে গত কয়েক বছরে সরকারি বেসরকারি সব পর্যায়ের উৎকণ্ঠা আর গর্জন কিছুই দমাতে পারছে না ঋণ খেলাপিদের। ব্যাংকগুলো কিন্তু তাদের যে প্রফিট সেটা কিন্তু ঠিক রাখবে এবং ঠিক রাখার জন্য তারা কিন্তু অন্যান্য যে সার্ভিস চার্জগুলো আছে সেই সার্ভিস চার্জগুলো বাড়াবে বা পুরো ব্যাংকিং সেক্টরের যে খরচ সেই খরচ কিন্তু আসলে অর্থনীতির উপর পড়ে যাচ্ছে। যারা আগে খেলাপি ছিল না তারাও কেন খেলাপি হওয়ার চেষ্টা করতেছে? কারণ খেলাপি হলে সুবিধা। এখন একটা লুটপাটের একটা কালচার যেন এসে গেছে চারিদিকে, এখান থেকেই টাকা পাচার হচ্ছে, এরাই সুপার রিচ এরাই। কোনো বিশ্লেষক মনে করেন দ্রুত ধনী হবার দেশের তালিকায় বাংলাদেশের শীর্ষস্থান নেওয়ার পেছনে খেলাপি ঋণের ভূমিকা আছে। তারা মনে করেন ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন যদি ন্যায়সঙ্গত না হয় তাহলে কুঋণ ঠেকানো যাবে না, কাটাতে হবে কেন্দ্রীয় ব্যাংকের মেরুদণ্ডহীনতাও। বাংলাদেশ ব্যাংক, আনফরচুনেটলি দিস ব্যাংক
আইন মানে আইনে তাদেরকে যতটা ফ্রিডম দেওয়া হয়েছে তার তারা সেটা যেন ব্যবহার করতে যেন অপারক অনিচ্ছুক। তারা কি কখনো কোনো ম্যানেজিং ডিরেক্টরকে রিমুভ করেছে? সরকারি ব্যাংকগুলোতে সরকার নিজেই এটা দায়িত্বটা নিতে হবে, কারণ বোর্ড অফ ডাইরেক্টর্স যেটা এটা সরকার মনোনীত।